আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দয়ায় তো অনেকেই বলে মানিক মিয়া আপনার পাবনা মেন্টাল হসপিটালে যাওয়া উচিত, তো আমি তো আবার আপনাদের কথা ফালাইতে পারি না, আপনাদের কথা অনুযায়ী আজকে চলে যাচ্ছি পাবনা মেন্টাল হসপিটালে। দোয়া করেন, দেখা যাক কি হয়। তো পাবনা যাইতে গেলে অবশ্যই আমাদের যমুনা সেতুর উপর দিয়েই যাইতে হবে, আর যমুনা সেতুর উপর দিয়ে যেতে গেলে অবশ্যই আপনাকে টোল দিয়ে তারপর যমুনায় যাইতে হবে। তো আজ এই কথা সেই কাজ, আমরা এখন টোল দিয়ে যমুনা সেতু যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের যমুনা সেতু, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর যমুনা সেতু। আর হচ্ছে ওই যে আপনারা ওই পাশে যে দেখতেছেন, এটা হচ্ছে রেল সেতু। রেল সেতু নতুন করে তৈরি করা হচ্ছে। মূলত আসলে পাবনা যে কারণে যাওয়া, সে হচ্ছে শফিক ভাই পাবনা থেকে আগায়া আমাদেরকে ইয়া করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য উনি আসছে পাবনা থেকে। ভাই এই জায়গাটার নাম, এই জায়গা খালখুলা জায়গা। আর বাকিটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। ভাই তো পাবনার শুরুতেই আমাদের মাঝে পড়লো খালখোলা, আর খালখোলাতেই কিছু ফ্যান ফলোয়ারের দেখা পেলাম পাবনার খালখোলাতে, যেহেতু তাদের ভালোবাসা এত দূর আসতে পারছি। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পাবনার মেন সিটি, পাবনার যে মেন সিটি, এখন আমরা পাবনার মেন সিটি দিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পাবনা মেন্টাল হসপিটালে। আমি বলেছিলাম না যে পাবনা মেন্টাল হসপিটালে যাচ্ছি আমি নিজে ভর্তি হওয়ার জন্য। এখন ভিতরে আমি তো অপেক্ষা সিদ্ধিছি। কিরে ভাই, পাবনাম এই মানসিক হাসপাতালে আসার আগে গেটের সামনে দেখি পাগলাই সব উপস্থিত। আপনি তো আমাকে কলেন সিট আপনার জন্য বুক লিবি, আপনি তো কইছেন আমি বুক মুক করে তুইছি ভাই, মিথ্যে কথা লয়। এত মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। যাই হোক, আর পাগলের দেখা দেখি এই গেটের সামনেই মিলে গেছে, এখন ভিতরে প্রবেশ করব দেখি দেখা। ভাই আসেন, আপনারা আসেন, আমি বুক করে রাইছি সিট। আসেন আমি আসছি আপনার এখানে বাংলাদেশে এক মাস হয়েছে। জি জি, আপনি কিন্তু আমি চিনছি, আপনার আমাকে চিনেন, টিকটক দেখেন না? আপনার দেশের বাড়ি কই? আপনার আমাকে কেন দিয়ে সাতক্ষীরা? আমার তো একটু চেষ্টা করব বেরোয়া দিলে আমাদের পাবনার নাম শুনলে খালি পায় যায় পাবনা। আজকে মানিক কে আপনাদের মাঝে রেখে যাবো, সিট আছে আপনাদের এখানে? আমার জন্য কি এখানে একটা সিট হবে? হবে, আপনাদের সবাই আরাম। না না, সবাই থাকবো না, আমি থাকবো আপনাদের মাঝে রেখে যাবো। মানিক কে আপনাদের মাঝে রেখে যাবো, খুশি আছেন আপনারা? মানিক কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসেন। আসলে এখানে মূলত হয়েছে কি, অনেকে ওনাদেরকে দিয়ে বিনোদন নেওয়ার জন্য, উপভোগ করার জন্য এখানে আসে। আসলে কিন্তু এখানে বিনোদন উপভোগ করার জায়গা না, কারণ ওরা যে কতটা কষ্টে আছে সেটা একমাত্র ওনারাই বুঝে, দ্বিতীয় কোনো পার্সন বুঝবে না। এই যে এক ভাই কান্না করে দিছে, আসলে কতটা কষ্ট হলে ওনারা এখানে আসতে পারে, ওনাদের এখানে ভর্তি করা হয়েছে। যতটুকু ভেবেছিলাম তার থেকে আরো বেশি, যে ওনারা যে কতটুকু কষ্টে আছে, ওনারা কান্না করতেছে। অনেকে কিন্তু স্বাস্থ্যের কারণে এখানে রেখে যায়। অনেক মানুষ আছে যে পাবনা হসপিটালে অনেকে নিজের স্বার্থের জন্য, ভাই অথবা বোন অথবা বাবা, জমি জমার জন্য, ইয়ের জন্য ইচ্ছা করে রাখতে পারে, জায়গা জমিনের জন্য, কিন্তু এখানে অনেকে স্বার্থের জন্য রেখে যায়। ঠিক আছে না?
ওই যে ওনার ইয়াটা নাকি এরকম দুজন পাও গেছে এখানে তো মালিক আছে আপনি আপনাদের কেমন লাগতেছে আমি হ্যাঁ আমারে কি একটু অসুস্থ মনে হয় তোমাকে অসুস্থ মনে হচ্ছে তোমাকে অসুস্থ মনে হচ্ছে আমাকে মনে আছে না হ্যাঁ তোমাকে মনে হচ্ছে ভাই আমরা কি অসুস্থ না সবাইকে অসুস্থ মনে হচ্ছে কারণ সুস্থই যদি মনে না হতো তাহলে ওনারা কিন্তু এখানে কখনোই আমাদের সাথে ভালো ব্যবহার করতো না জি না ভাই ঠিক আছে না ইয়েস তো যেখানে ওনারা ভালো ব্যবহার করতেছে ওনারা ভালোভাবে কথা বলতেছে এখানে তো অসুস্থতার আমি কোনো কিছু দেখতেছি না তো যাই হোক ওনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে ওনারা এখানে অবশ্যই আসবে ওনাদের সাথে কথা বলবে আর এখান থেকে ওনাদেরকে মুক্ত করবে কিভাবে ওনারা অসুস্থ হতে পারে আমি তো এটাই বুঝতে পারি আমার চিনছে একটা মানুষ তো কখনো আমাকে চিনার কথা আসলে পাবনা এসেছিলাম পাবনা মানসিক হাসপাতালে এখানে আসার পর ভালোই লাগলো তবে এখানে কিছু মানুষ মনে হলো যে সুস্থ আবার কিছু মানুষ মনে হলো যে অসুস্থ সবাই যে অসুস্থ সেটা আমার মন বলে না যে এখানে সবাই অসুস্থ আমার মনে হয় যে কিছু মানুষ জায়গা জমিনের জন্য নিজের ভাইবেরা দ্বারা এখানে রাইখা যায় তো এখানে আসার পর বুঝতে পারলাম যেখানে সবাই অসুস্থ নয় অনেক মানুষই সুস্থ আছে তো যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য সবাই আমাদের বেস্ট সেলিব্রিটি সবাই একদম ওকে ওকে